অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি আজকে আলোচনা করতে চলেছি নভেম্বর 2020 মেষ রাশির কেমন যাবে মাসিক রাশিফল, নভেম্বর মাসে কি হতে চলেছে মেষ রাশির, কোন কোন দিকে শুভ এবং কোন কোন দিকে সাবধানতা অবলম্বন করা উচিত, তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি মাসিক রাশিফলের ভিডিও। আপনাদেরকে এই রাশিফলটি আপনাদেরকে নভেম্বর মাস কেমন যাবে এটি গাইডলাইন হিসাবে কিন্তু আপনাদেরকে কাজে আসবে। তো শুরু করা যাক আলোচনা। দেখুন, আপনাদের রাশির দ্বিতীয় রাহু গ্রহের অবস্থান তুঙ্গ রাহু, এবং রাশির ষষ্ঠ স্থানে 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ 16 নভেম্বর পর্যন্ত শুক্রের অবস্থান, এবং 16 নভেম্বরের পর 17 নভেম্বর থেকে রাশির সপ্তম স্থানে এই শুক্রের অবস্থান করছে। অর্থাৎ আপনার দ্বিতীয় পতি এবং সপ্তম পতি সপ্তমভাবে অবস্থান করছে আপনার 17 নভেম্বর থেকে, এবং আপনার রাশিরতে ঠিক রাশির অধিপতি আপনার মঙ্গল দ্বাদশ স্থানে অবস্থান করছে বকরি অবস্থায়, এবং বুধ অবস্থান করছে সেটাও বকরি থেকে মার্গে হয়ে যাচ্ছে নভেম্বরে, এবং সেটা হচ্ছে আপনার সপ্তমভাবে এই বুধের অবস্থান মূল ত্রিকোণে থাকছে অর্থাৎ, এবং রবি 17 নভেম্বর পরম নিচ থেকে শত্রুগৃহ থেকে বৃশ্চিক রাশিতে গমন করছে, এবং রাশির দশমভাবে শনিগ্রহের অবস্থান দশমপতি দশমভাবে, তার সাথে সাথে ঠিক 19 নভেম্বর পর্যন্ত এই বৃহস্পতি আপনার রাশির নবম স্থানে থাকছে নবমপতি নবমভাবে অবস্থান করছে, এবং 20 নভেম্বরের পর এই বৃহস্পতি দশমভাবে নিচস্থ গৃহে অবস্থান করবে অর্থাৎ শনির সাথে অবস্থান করছে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, অনলি ফর অ্যাপয়েন্টমেন্টের জন্য। এখানে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আপনারা রিপ্লাই পেয়ে যাবেন, কিন্তু আপনারা বারবার কল করবেন না রাশি লগ্ন জানার জন্য। এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার রাশি লগ্ন জানার জন্য, সেখানে অবশ্যই আপনারা উত্তর পেয়ে যাবেন। তো কী ফল হতে চলেছে এই নভেম্বর মাসে, প্রথমেই আসি শরীরের দিকটা, শরীরের পার্টটা। দেখুন, শারীরিক দিকটা কিন্তু আপনাদের মাসের প্রথম অর্ধে খুব একটা ভালো যাবে না, শরীর নিয়ে কিন্তু আপনাদেরকে ভুগতে হবে, অর্থাৎ শারীরিক প্রবলেম, কিছু কিছু ক্ষেত্রে ব্লাডের সমস্যা, চোট আঘাত, অ্যাক্সিডেন্টের যোগ, ফাড়ার যোগ কিন্তু থাকছে। যারা গাড়ি চালাচ্ছেন বা বাইক চালাচ্ছেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, অর্থাৎ শারীরিক জায়গাটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে নভেম্বর মাসে। মোটামুটি মাসের 15-16 তারিখ অবধি শারীরিক পার্টটা নিয়ে কিছুটা হলেও আপনাদেরকে ভুগতে হতে পারে, ভোগার সম্ভাবনা আছে। দেখুন, আপনাদের রাশির ঠিক দ্বিতীয় রাহুগ্রহের অবস্থান এ মাসে আপনাদেরকে প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের দেখাচ্ছে, অর্থাৎ আপনাদের লটারি থেকে, শেয়ার থেকে, ফাটকা থেকে কিন্তু আপনাদের আকস্মিক প্রাপ্তি কিন্তু এ মাসে হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, এবং আপনাদের পঞ্চমপতি রবি আপনাদের রাশির সপ্তমভাবে নিচস্থ হচ্ছে অর্থাৎ, এবং শুক্র সেও নিচস্থ থাকছে ষষ্ঠভাবে অর্থাৎ, সেটা হচ্ছে 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ মাসের মাঝামাঝি পর্যন্ত প্রেমজ যা বিষয়টা, লাভ লাইফটা কিন্তু আপনাদের সমস্যা বহুল, প্রেমের ক্ষেত্রে সমস্যা, প্রেম বিচ্ছেদ, কিছু কিছু ক্ষেত্রে অবৈধ প্রেম আসার সম্ভাবনা, প্রেমের ক্ষেত্রে যারা প্রেমিক প্রেমিকারা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই সাবধানে থাকুন। আপনাদের প্রেমের ক্ষেত্রে প্রেমের কানেকশানটা কিন্তু মাসের মাঝামাঝি পর্যন্ত অর্থাৎ 16 তারিখ পর্যন্ত, 16 নভেম্বর পর্যন্ত কিন্তু মোটেও শুভ দেখা যাচ্ছে না। 16 তারিখের পর অর্থাৎ 17 নভেম্বর থেকে প্রেমজ সম্পর্কের দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে, এবং
এই বৃহস্পতি 19 নভেম্বর পর্যন্ত আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যের জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো, ভাগ্যের সাপোর্টটা আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ এই বৃহস্পতি কি আপনাদের অনেক দিক থেকে কিন্তু বাঁচিয়ে তুলবে, অর্থাৎ বিভিন্ন দিকে সমস্যাগুলো কিছুটা হলেও কাটবে। এবং এই বৃহস্পতি 20 নভেম্বর মকর রাশিতে গমন করছে এবং শনির সাথে বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে, ষষ্ঠনামক রাজ মহাপুরুষ রাজযোগ থাকছে, অর্থাৎ কর্মপতি কর্মভাবে অবস্থান এবং আপনার নবমপতিও দশমভাবে অবস্থান করছে একাদশপতিকে কানেক্ট করে। অর্থাৎ এক্ষেত্রে কী হবে, আপনাদের কর্মভাবটা কিন্তু ভালো কিন্তু বৃহস্পতির এই সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থভাবে পড়ছে, অর্থাৎ তুঙ্গক্রিয়ে। পারিবারিক সুখের জায়গাটা কিন্তু 20 নভেম্বরের পর থেকে কিছুটা হলো ভালো দিক দেখা যাচ্ছে, অর্থাৎ পরিবারের ক্ষেত্রে যাদের সমস্যা চলছিল সেই সমস্যাগুলো কাটবে, পরিবারের মধ্যে বন্ডিংটা খুব সুন্দর দেখা যাচ্ছে মেষ রাশির। এবং রাশির বৃহস্পতি অবস্থান করছে এবং পঞ্চমভাবে দৃষ্টি, অর্থাৎ পঞ্চম আপনার রাশির দ্বিতীয়ভাবে দৃষ্টি করছে, যদিও সেখানে রাহু অবস্থান করছে, ইনকামের সোর্সটা কিন্তু বাড়াবে। অর্থাৎ আপনার 20 তারিখের পর থেকে, অর্থাৎ 20 নভেম্বর পর থেকে আপনাদের ইনকাম যোগটা কিন্তু যথেষ্ট ভালো, ব্যবসার দিকটা আপনাদের যথেষ্ট ভালো হচ্ছে 17 নভেম্বর থেকে, অর্থাৎ ব্যবসার দিকটা আপনাদের যারা ব্যবসা করছেন, যে কোনো ব্যবসা, আপনি গার্মেন্টসের বিজনেস হতে পারে, আপনার ফুডের বিজনেস হতে পারে, আপনার মুদিখানার দোকান থাকতে পারে, আপনার কসমেটিকের বিজনেস থাকতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু এই 20 তারিখের পর থেকে কিন্তু ভালো। যারা মডেলিং অ্যাক্টিং অর্থাৎ মিডিয়া লাইনে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই 18 নভেম্বরের পর থেকে কিন্তু খুব ভালো সময় আসছে, অর্থাৎ 18 নভেম্বরের পর থেকে মিডিয়াতে যারা কাজকর্ম করে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কর্মের সুযোগ আসতে চলেছে মেষ রাশির। বা গ্ল্যামার দুনিয়াতে আছে যারা রাইটার তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দিবে। এবং এই রবি আপনাদের রাশির অষ্টম স্থানে চলে যাচ্ছে, অর্থাৎ 17 নভেম্বর থেকে এই রবি আপনাদের পঞ্চমপতি রবি অষ্টমভাবে অর্থাৎ মৃত্যুভাবে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মান সম্মান হানি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে, অর্থাৎ কর্মক্ষেত্রে কর্মের প্রেশার কিন্তু আপনাদের বাড়বে এবং কিছু কিছু ক্ষেত্রে মানুষের সঙ্গে ঝুট ঝামেলা এই জায়গাগুলো কিন্তু আসবে, এই জায়গাটাতে আপনারা অবশ্যই সতর্ক থাকুন। এর সাথে সাথে আপনাদেরকে জানাই এই বুধ সপ্তমভাবে অবস্থান করছে এবং শুক্রর ঘরে অবস্থান করছে কেন্দ্রে, এবং তার সাথে বুধের সাথে শুক্রের অবস্থান সুন্দর একটা যোগ কিন্তু সৃষ্টি করছে, অর্থাৎ ব্যবসা বলুন বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের ধীরে ধীরে প্রশমিত হতে চলেছে, অর্থাৎ আপনারা 20 নভেম্বরের পর থেকে বিবাহের জায়গাটা কিন্তু এগিয়ে যেতে পারেন, বিবাহের দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক আসতে চলেছে। এবং এই বৃহস্পতির যে দশমভাবে অবস্থান করছে এবং নিচস্থভাবে যারা এডুকেশনে আছে উচ্চশিক্ষাতে আছে তাদের ক্ষেত্রে কিছুটা হলেও ডিস্টারবেন্স কিন্তু আসবে, অর্থাৎ নবমপতি দশমভাবে নিচস্থ অর্থাৎ হায়ার লেভেলে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটাতে কিছুটা হলেও সমস্যা বহুল হতে চলেছে 20 নভেম্বরের পর থেকে। এবং আপনাদের রাশির দ্বাদশস্থানে মঙ্গল, অবশ্যই সাবধানে থাকুন হেলথ নিয়ে, কিছু কিছু ক্ষেত্রে ভাড়াটিয়া নিয়ে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু এ মাসে আছে। যারা এনজিওর সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ভালো, যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, এই যা এই পার্টগুলো কিন্তু যথেষ্ট ভালো। পিতার শরীরের দিকে খেয়াল রাখুন, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও সমস্যা আসার সম্ভাবনা কিন্তু আছে। যারা বয়স্ক ব্যক্তিরা আছে তাদের ব্লাড প্রেশার সুগার
থাইরয়েডের সমস্যা আসার, কিছু কিছু ক্ষেত্রে মাইগ্রেনের মাথার সমস্যা আসার বা চোখের সমস্যা আসতে পারে।